হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে ফ্রি ফায়ারে কীভাবে আমরা ইজিলি ম্যাজিক কিউবটি পেয়ে যাব তিনটি স্পিন করে। তো শুরু করা যাক আমাদের টিউটোরিয়ালটি। আমাদের সবার ফোনেই একটি ফাইল ম্যানেজার আছে, সো আমরা প্রথমে ফাইল ম্যানেজারে চলে যাব। গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে বিল্ট ইন স্টোরেজে চলে যাব। স্টোরেজে যাওয়ার পর দেখবেন অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার আছে, অ্যান্ড্রয়েডে গিয়ে আমরা ডাটাতে চলে যাব। ডাটাতে যাওয়ার পর এখানে দেখেন কম ডিটিএস ফ্রি ফায়ার টিএইচ একটি ফাইল আছে, ওই ফাইলটি আমরা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেব। ফাইলটি ডিলিট হয়ে গিয়েছে, সো এখন আমাদের আসল কাজটি শুরু করতে হবে। 100% ডিলিট হওয়ার পরে শুরু করে দেব আমাদের আজকের আসল কাজটি। সো এখন আমি জাস্ট আমার ফ্রি ফায়ারটি ওপেন করলাম। ফ্রি ফায়ারটি ওপেন করার পর একটু সময় নেবে, কারণ কি আমাদের যে মিডিয়া ফাইল এবং যে লগ ফাইল ছিল সবই ডিলিট হয়ে গেছে। সো দেখুন আমার ড্রেস আপ কোনো কিছুই নেই, সব কিছু চলে গেছে। সো আমরা চলে যাব লাক রয়্যালে। লাক রয়্যালে গিয়ে আমরা প্রেস করব ডায়মন্ড রয়্যাল। ডায়মন্ড রয়্যালে গিয়ে দেখুন আমরা জাস্ট চারটে প্রেস করলাম। মিডিলে প্রেস করার পরে দেখুন চলে আসলো আমাদের লাক রয়্যালে কী কী আছে। জাস্ট র্যান্ডমলি ম্যাজিক কিউবে 15-20টা ক্লিক করে যাবেন। জাস্ট র্যান্ডমলি ম্যাজিক কিউবে 15-20টা ক্লিক করে যাবেন যে আই ওয়ান্ট ইট, আই ওয়ান্ট ইট। ওদেরকে বোঝাতে হবে যে আমি ম্যাজিক কিউব চাই চাই চাই। সো আমরা স্পিন করলাম, দেখি প্রথম স্পিনে কী পাই। প্রথম স্কিনে রেবিট পিঙ্ক ব্যাগটা যেটা পেলাম এটা আছে আমার। সেকেন্ড স্পিন করে দেখি কী পাই, এটাও আছে। দেখি রেয়ার কী দেয়। তিন নাম্বারে রিসাপ্লাই ম্যাপ, কোনো দরকার নাই, আই ডোন্ট ইউজ ইট, আমার কোনো দরকারই পড়ে না, আমার এখানে অনেক পড়ে আছে। তারপর আমরা চলে গেলাম, দেখি তিন নাম্বার স্পিন কী দেয়, প্যারাশুট। আর কত প্যারাশুট দিবি রে ভাই? লাস্ট স্পিন দেখি হলেও হতে পারে। ইয়াস, আই গট ইট, ফাইনালি আই গট ইট। দেখুন জাস্ট চারটে স্পিডেই পেয়ে গেলাম, মানে কতটুক লাকি হতে পারেন আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনারাও চারটা স্পিনে ম্যাজিক কিউব পাবেন এইভাবে। সো চলুন আমরা ম্যাজিক কিউবটি এক্সচেঞ্জ করে ফেলি। সো দেখুন এখানে অনেক কিছু আছে, আপনি অনেক কিছুর সাথে এক্সচেঞ্জ করতে পারেন, আপনার যেটি যার যেটি পছন্দ। আইসিজ আছে, একটি ক্যারেক্টারের ড্রেস আপ, তারপর জোকার্স আছে, আমি জাস্ট নাইট ক্লাউন আছে, তারপর অনেক কিছুই আছে। বাট আই প্রেফার, আমি আমার যে ক্যারেক্টার নিয়ে আমি খেলবো আমার সাথে এটা খুব ম্যাচিং হবে, সামুরাই ওয়ারিয়ার্স টাইপ একটি ড্রেস, মানে একটি ঝুপটা ঝুপটা ভাব থাকবে। সো কালেক্ট করে ফেললাম, অবশেষে কালেক্ট করে ফেললাম ম্যাজিক কিউবের রেয়ার ড্রেসটি। দেখা যাক তারপর কেমন দেখায়। এই দেখুন একটি কুল লুক আছে, অবশেষে পেয়ে গেলাম ম্যাজিক কিউবটি। সো আপনারা যদি এভাবে ফলো করেন, ইনস্ট্রাকশন ফলো করে এভাবে করেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর যে কেউ অনায়াসে 3-4 স্পিনে ম্যাজিক কিউব পেয়ে যাবেন। অনলি 3 and 4 স্পিন আপনি পেয়ে যাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ম্যাজিক কিউব পাওয়া আসলে আমি আগে, এর আগে ম্যাজিক কিউব পাওয়ার আগে অনেক স্পিন করেছি, ডায়মন্ডের অনেক স্পিন করতে করতে কিচ্ছুই পাই না, যা দেয় সব কিছু আমার মানে আগে যা যা আছে তাই দিয়ে যাচ্ছিলো। তো এই টেকনিক ফলো করে আপনি যদি করেন আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো ইজিলি আপনি ম্যাজিক কিউব পাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thanks for watching. Please subscribe to my channel and press the bell icon to get new